এদিকে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে মানববন্ধনের ডাক, সেই মতো মানববন্ধন ছবি আপনাদের সামনে রাখবো। রুবি থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত ময়দানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ময়দানের দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ডাকে এই মানববন্ধনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আপনারা জানেন যে ডার্বি, এর আগে যে ডার্বি ছিল সেই ডার্বি প্রত্যাহার করা হয়েছিল নিরাপত্তার ইস্যুতে, এবং তখনও পর্যন্ত আরজিকর কাণ্ডের বিচার চেয়ে তারা স্লোগান তুলেছিলেন। আজকে এই ছবি দেখতে পাচ্ছেন মানববন্ধনের, হাটকো মোড়ে আপনাদের নিয়ে যাবো সরাসরি, সেখানকার ছবিটা সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। আমি বলছি এর আগে সুদীপ্ত দেখা গিয়েছে যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ময়দানের যুযুধান দুই প্রতিদ্বন্দ্বী কিভাবে বিচারের দাবিতে তারা এক ছাতার তলায় এসেছেন, লাল হলুদ এবং সবুজ বেরুন মিলেমিশে গিয়েছে, আজও সেই ছবি দেখা যাচ্ছে। ডার্বিতে ঠিক সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে আবার, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট বেঙ্গল এবং একই ছবি কিন্তু দেখা যাচ্ছে, যে ছবি আমরা 61 দিন আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে আগস্টের 18 তারিখ দেখেছিলাম, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমার সহকর্মী সন্দীপ পন গুপ্ত সেই ছবি দেখাচ্ছেন, আবার ডার্বি, এবং এই ডার্বি হচ্ছে যে ডার্বি বাতিল হয়েছিল এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা রাস্তায় নেমেছিলেন, সেই রকমই কিন্তু আজকে ডার্বি হচ্ছে। কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানরা ডার্বি ম্যাচ দেখতে যাওয়ার আগে তারা কিন্তু মানববন্ধন করছেন, এবং মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। আমরা এখন হাটকো মোড়ে আছি, উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে আস্তে আস্তে মানববন্ধন কিন্তু সল্টলেক স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যারা রয়েছেন তাদের দেখে বুঝতে পারছো যে ক্রীড়ামোদী মানুষ তারা, এবং তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা খেলা দেখতে যাবেন, কিন্তু তার আগে আরজিকরের বিচারের দাবিতে কিন্তু তারা সোচ্চার হবেন, সেই ছবি কিন্তু তারা দেখতে পাচ্ছ। একেবারে সরাসরি এই ছবিটায় দেখা যাচ্ছে আরজিকরের বিচারের দাবিতে মানববন্ধনের ডাক ময়দানের দুই প্রধানের। এরই পাশাপাশি আপনারা জানেন যে আজকে দিনের অন্যতম বড় খবর ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে ফোনে কথা বলেন যারা ধর্মতলার অনশন মঞ্চে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অনশন চালিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে। এবং যখন অনশন আজকে 15তম দিনে পড়ল, সেদিনই মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের মারফত এই ফোনে কথা বলেন। যখন স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারি গতকালই দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর, এবং তারা জানিয়ে দিয়েছিলেন যে সোমবার পর্যন্ত রাজ্যকে তারা ডেডলাইন দিতে চান, সোমবারের মধ্যে যদি এই 10 দফা দাবি মেনে না নেওয়া হয় মঙ্গলবার থেকে সর্বাঙ্গীন স্বাস্থ্য ধর্মঘটের ডাক তারা দিয়েছিলেন। এবং তারপর আজ মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব গেলেন, ফোনে কথা হলো আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কথা শুনে নিজে থেকে
হবে এশিয়ান প্রসেস করে, তাদের কতটা পথে চলে আসবে। আমি চাইছি পথে করতে গিয়ে আমাদের আমার অনুরোধ, আপনি মানবেন কি মানবেন না, আগে আমরা যখন বলছি 3 ইয়ার ডিগ্রি কোর্স পড়েছি, কিন্তু এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এখন সেমিস্টার নানা রকম ব্যাপার হয়েছে, সবকিছু দেখে তার মধ্যে দেখুন কালী পুজো আছে, দীপাবলি আছে, বাই ইলেকশন আছে, পরিস্থিতি নর্মাল করে আমি নির্বাচন করে আপনাদের কথা দিচ্ছি, আমি উপযুক্ত সময়ে আপনারা আমাকে 3-4 মাস হাতে দিন, আমি হয়তো 6 মাস বলতে পারতাম, তাও আমি বলছি না, তাও আমি বলছি 3-4 মাস আমার সময় দিন, আমি প্রসিডিওর রেডি করে আমি দেখে